হ্যালো আর্মি, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আর্মি, আমার অনেক কষ্ট লাগে যখন তোমরা আমার ভিডিওগুলো দেখো না। আমি এত কষ্ট করে ভিডিওগুলো মেক করি, কিন্তু তোমরা আমার গল্পগুলো একদমই পছন্দ করছো না। আর এমনিতেই তো মনটা খারাপ, কারণ বিটিএসটা মিলিটারিতে চলে যাবে। এটা চিন্তা করার পর তো মানে কান্না তো আসতেছেই অনেক বেশি। তার উপরে তোমরা আমার গল্প দেখো না, এটা নিয়ে আরো বেশি কষ্ট লাগতেছে। প্লিজ আমার গল্পগুলো দেখো। রাগি লেডি বস গল্পটা আমি আরেকটু পরে শেষ করব। তার আগে আমি আজকে নতুন একটা গল্প শুরু করতে যাচ্ছি। সেই গল্পটার নাম হচ্ছে ইউ আর মাই লাভ। তাহলে চলো গল্পটা নতুন গল্পটা শুরু করা যাক। আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে। গল্পের নায়ক জিয়ন চাংকুক। জিয়ন চাংকুক তার মাকে বললো, মা আমি হসপিটালে যাচ্ছি। তখন জিয়ন জাঙ্গকের মা তাকে বলল, বাবা তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। হ্যাঁ মা, বলো কি কথা। আচ্ছা বাবা, তুই সত্যি করে বলতো, তুই কি এই বিয়েতে রাজি কি না? তুই যদি রাজি না হস বাবা, তাহলে সেটা আমাকে বলতে পারিস, আমি চেষ্টা করব তোকে বিয়ে না দেওয়ার। না মা, আমি এই বিয়েতে অনেক খুশি, তোমার আমাকে নিয়ে ধরনের চিন্তা করতে হবে না, আমি বিয়েতে রাজি আছি। আমি জাঙ্কুকে খুব ভালো করে চিনি। আমার ছেলে যদিও আমাকে মিথ্যে কথা বলবে না, কিন্তু তার চোখ দেখে আমি বুঝতে পেরেছি সে এই বিয়েতে মোটেও রাজি না। তার এই বিয়ে করতে একদমই ইচ্ছে করছে না। কিন্তু সে বিয়ে কেন করছে তাহলে? জিয়ন জাঙ্কুকের বাবা জিয়ন জাঙ্কুকের বিয়ে ছোটোকালেই ঠিক করে রেখেছিল তার বন্ধুর মেয়ে লিসার সাথে। কিন্তু জিয়ন জাঙ্কুক লিসাকে শুধুমাত্র তার বন্ধুই মনে করে, তাকে সে স্ত্রীর মর্যাদা কোনো দিনও দিতে পারবে না। কিন্তু সে তার বাবার মুখের উপর নাও বলতে পারে না, কারণ সে তার বাবা মাকে অনেক ভালোবাসে আর সে তার বাবার কথার অবাধ্য কখনো হয় নাই। তাই সে যতই কষ্ট হোক না কেন, এ বিয়েতে রাজি হয়েছে শুধুমাত্র তার বাবার কারণে। আর তার বাবা তার বিয়ে দিচ্ছে শুধুমাত্র তাদের বিজনেস পার্টনারশিপটা ধরে রাখার জন্য। লিসার বাবা আর জাঙ্কুকের বাবা বিজনেস পার্টনার। জাঙ্কুক হসপিটালে পেশেন্ট দেখছিল, ঠিক তখন লিসা ফোন দিল। জাঙ্কুক লিসার ফোন দেখেও ইগনোর করছে তার ফোন, সে লিসার সাথে কথা বলতে চাচ্ছে না, কিন্তু লিসা ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে। পরে জাঙ্কুক বাধ্য হয়ে লিসার ফোনটা রিসিভ করলো। তখন লিসা বলল, জাঙ্কুক আমি তোমাকে কবে থেকে কল দিতেছি, তুমি কল রিসিভ করতেছো না কেন? তখন জাঙ্কুক বলল, লিসা তুমি খুব ভালো করে জানো যে আমি ডিউটিতে থাকি, তখন আমি যত ইম্পর্টেন্ট কল হোক না কেন সেটা রিসিভ করি না। ডিউটিতে ছিলাম, পেশেন্ট দেখতেছিলাম, যার কারণে আমি তোমার ফোন রিসিভ করতে পারি নাই। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করতেছো কেন? মানে তুমি তো ভালো করেই জানো যে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, 3 মাস পর আমাদের বিয়ে। তো আমি ভাবলাম যে তোমার সাথে যদি কয়েকদিন একটু ঘুরতে যাই তাহলে। অনেকদিন হয়েছে জাঙ্কুক কোথাও তোমার সাথে ঘুরতে যাই না, চলো না আজকে আমরা তোমার অফিস শেষ করার পর কোথাও থেকে ঘুরে আসি। জাঙ্কুক বললো, লিসা অ্যাকচুয়ালি কাজ করার পর আমি এত বেশি টায়ার্ড হয়ে যাই যে আমার নিজেই কিছু করতে ভালো লাগে না, তাই আজকে না, হ্যাঁ আমরা অন্য দিন যাবো, আজকে আসলে আমি অনেক বেশি টায়ার্ড, তো আমার যাইতে একদম ইচ্ছে করতেছে না, অন্য দিন তুমি আর আমি ঘুরতে যাব, ঠিক আছে? এই কথা বলে জাঙ্কুক ফোনটা কেটে দেয়। অপরপাশ থেকে লিসা খুব বিরক্ত হচ্ছে আর বলছে, ওফ জাঙ্কুক না একটু রোমান্টিক না, তার হবু বউয়ের সাথে কি ঘুরতে যাবে না, সারাদিন শুধু কাজ কাজ আর কাজ, ওফ এই আনরোম্যান্টিক ছেলেটাকে নিয়ে আমি যে কীভাবে সারা জীবন থাকবো, জাস্ট বিরক্তিকর। জাঙ্কুক বসে বসে ভাবছে, আচ্ছা আমি তো লিসাকে ভালোবাসি না, তাকে বিয়ে করে আমি সুখী হতে পারবো না, তাহলে কি তাকে আমার বিয়ে করা উচিত হবে? কিন্তু আমি কি করব, আমি আমার বাবার কথার উপরেও তো যেতে পারবো না, আমি অনেক বড় একটা বিপদে পড়ে আছি, আমি যে কি করব আমি নিজেও বুঝতে পারছি না। একটু পরে জাঙ্কুকের বাবার ফোন দিল। জাঙ্কুক রিসিভ করে বলল, বাবা তুমি ফোন দিয়েছিলে, আমি আসলে ডিউটিতে ছিলাম। আমি জানি জাঙ্কুক তুমি সবসময় ডিউটি, ক্লায়েন্ট, পেশেন্ট এগুলো নিয়ে ব্যস্ত থাকো, কখন একটু নিজের ফিয়ান্সির দিকেও খেয়াল রাখো। লিসার সাথে তোমার 3 মাস পর বিয়ে, তুমি যদি এখন লিসাকে সময় না দাও তাহলে এটা কেমন কথা হবে বলো?
দেখো জাঙ্কুক, আমি জানি তুমি একজন ডক্টর, তোমার রেসপন্সিবিলিটি অনেক বেশি, কিন্তু তাই বলে তুমি লিসাকে ইগনোর করতে পারো না। তুমি আজকে লিসার সাথে ঘুরতে যাবা। কিন্তু বাবা, আমার তো এখনও পেশেন্ট দেখা বাকি, আমি কিচ্ছু জানি না। তুমি ঘুরতে যাবা, বাস ঘুরতে যাবা, কাজ শেষ করে কোনো মতে তুমি লিসার সাথে ঘুরতে যাবা, এটা হচ্ছে আমার লাস্ট কথা। এই কথা বলে জাঙ্কুকের বাবা ফোন রেখে দিল। আর জাঙ্কুক তখন ভাবলো, আমি চারিদিক থেকে যেন ফেঁসে গেছি, না চাইতেও আমাকে লিসার সাথে দেখা করতেই হবে। জাঙ্কুক ভাবছে, উফ, লিসার কি দরকার ছিল এই কথাটা বাবাকে জানানোর, লিসাও না একটু সহ্য করতে পারে না কিছু। তখন সে লিসাকে ফোন দিয়ে বলল, লিসা, তুমি বাবাকে এই কথা কেন বললা যে আমি ব্যস্ত, তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারবো না? ও মাই ডার্লিং, তুমি রাগ করতেছো কেন? আমি তো জাস্ট শ্বশুর আব্বাকে এইভাবেই বলছি, তুমি মাইন্ড করতেছো কেন? যা, আচ্ছা শোনো, আমার ডিউটি শেষ হইতে সন্ধ্যা 7টা বাজবে, তুমি রেডি হয়ে থাকবা, আমি তোমার বাসায় এসে তোমাকে পিক করব, ঠিক আছে? ওকে, আই লাভ ইউ জান। জাঙ্কুক মনে মনে ভাবছে, সে আজকে লিসাকে সব কিছু বলে দেবে যে সে লিসাকে ভালোবাসে না, লিসা শুধুমাত্র তার বেস্ট ফ্রেন্ড, এছাড়া লিসাকে নিয়ে সে আর অন্য কোনো কিছু ভাবতে পারে না। আজকে লিসার সাথে দেখা হলে সে এই কথাগুলো ক্লিয়ার করে দেবে। এসব কিছু জানার পরও যদি লিসা তাকে বিয়ে করে, তাহলে জাঙ্কুক মনে করবে এতে জাঙ্কুকের আর কোনো দোষ নেই, কারণ সে লিসাকে সব কিছু জানিয়ে দিয়েছে। সব কিছু জানানোর পর হ্যাঁ বা না বলা, এটা লিসার ব্যাপার। জাঙ্কুক তার ডিউটি শেষ করে এরপর সে লিসাকে ফোন দিয়ে বলল, লিসা, তুমি কি রেডি? আমি কি আসবো তোমাকে নিতে? ঠিক তখন লিসা বলল, হ্যাঁ জাঙ্কুক, তুমি আসতে পারো, চলে আসো আমাকে পিক করতে। জাঙ্কুক তখন গাড়িতে বসলো। এরপর সে ড্রাইভারকে বলে লিসার বাসার সামনে গেল আর দেখলো লিসা সেখানে দাঁড়িয়ে আছে। এরপর লিসা আর জাঙ্কুক তখন একটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছে, কিন্তু অল্প একটু যাওয়ার পর রাস্তায় এত জ্যাম যে তারা সেখানেই আটকে রইল। তখন জাঙ্কুকের হঠাৎ করে অনেক গরম লাগছে, তাই সে তার অ্যাপ্রনটা খুলে গাড়ির জানালার যে গ্লাসগুলো সেটা খুলে দিল। তখন সে রোডের চারপাশে তাকাতে থাকলো, সে ভাবলো এত জ্যাম, এটা তো রেস্টুরেন্টে পৌঁছাতে পৌঁছাতে রাত 10টায় বেজে যাবে। তখন সে খেয়াল করলো যে তার রাস্তার সাইডে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর কালারের একটা ড্রেস পরে মেয়েটা দাঁড়িয়ে আছে, চুলগুলো ছাড়া, চুলগুলো বাতাসে উড়ছে, আর মেয়েটা রাস্তার একটা কুকুরকে আদর করছে। মানে সে রাস্তার কুকুরকে এত কিউটভাবে সে কুকুরটাকে আদর করছে যে জাঙ্কুকের জায়গায় যে কোনো ছেলে থাকলেই তার চোখ হয়তো বা সেই মেয়েটার দিকেই আটকে যেত। তাছাড়া মেয়েটা অনেক বেশি সুন্দর, আর সেই মেয়েটা হচ্ছে আমাদের গল্পের নায়িকা কিম তায়াং। তখন জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়েই আছে, আর তার সাথে যে লিসা বসে আছে তার কোনো খেয়ালই নেই সেদিকে। তখন লিসা বলল, ওফ জাঙ্কুক, তুমি রাস্তায় কী দেখতেছো? আমি তোমার সামনে বসে আছি আর তুমি রাস্তার দিকে তাকিয়ে আছো, কি সমস্যাটা কি? জাঙ্কুক বলল, না না, আসলে কিছু না, গরম লাগতেছিল তো তাই একটু আর কি। জাঙ্কুক আবার তাকালো, তখন দেখলো তে হয়তো বা রাস্তা ক্রস করার জন্য দাঁড়িয়ে আছে। তেকে দেখে জাঙ্কুকের মুখে হালকা মিষ্টি একটা হাসি চলে আসলো। এই জিনিসটা আবার তাদের ড্রাইভার খেয়াল করলো। তখন ড্রাইভার বলল, স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? জাঙ্কুক বলল, হ্যাঁ বলো, কি বলবা? আপনি মনে হয় ম্যাডামের সাথে বিয়ে করায় মনে অনেক খুশি, তাই না? আপনি ম্যাডামের সাথে বসছেন, তখন থেকে একটু হালকা হালকা একটা হাসি দিতেছেন। তখন জাঙ্কুক মনে মনে ভাবলো, সে ওই মেয়েটাকে দেখার পর কখন তার মুখে হাসি চলে আসলো সে নিজেও বুঝলো না। তখন জাঙ্কুক বলল, হ্যাঁ আমি অনেক খুশি। তখন সে আবার রাস্তার দিকে তাকালো, কিন্তু তে তখন আর সেখানে ছিল না। তখন জাঙ্কুক মনে মনে ভাবতে লাগলো, আমার কি আবার এই মেয়েটার সাথে কখনো দেখা হবে? এই মিষ্টি চেহারা, এত সুন্দর মায়াবী একটা চেহারা মেয়েটার সাথে কি আমি জীবনে আর কখনো দেখা পাবো? ইস, এই মেয়েটার সাথে যদি আমার আবারও দেখা হতো, এই মেয়েটার সাথে মেয়েটার চেহারা আমি আর কখনো ভুলতে পারবো না, কপালে যদি থাকে তাহলে মেয়েটার সাথে আমার অবশ্যই দেখা হবে। এই কথা চিন্তা করতে করতে জাঙ্কুক লিসার সাথে রেস্টুরেন্টে গিয়ে পৌঁছালো। আর্মিনা, আমার এই গল্প তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে।